শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। ইতিমধ্যে শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে। তো এতদিন যারা খেলাধুলা করবেন, বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি ধামকি দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন, যারা ভোট বিহীন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছেন, সেই শামীম ওসমানরা এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে। তুলিত হচ্ছেন, কানাডার ভিসা নিষিদ্ধ হবে, অস্ট্রেলিয়ার ভিসা নিষিদ্ধ হবে, পৃথিবীর কোন ভালো রাষ্ট্রে শামীম ওসমান সাহেব আওয়ামী লীগের আপনারা কেউ গিয়ে পার পাবেন না। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি থাকছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছেন যে বাংলাদেশের ভিসা কিন্তু বাতিল করতে যাচ্ছে তারা ইতিমধ্যে কিন্তু একটা বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছেন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করবে তাদের কিন্তু ভিসা বাতিলের সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু ভিসা বাতিল করতে বাধ্য হবে। ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পারিয়েছি যে শামীম ওসমানের ভিসাও কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং তার ভিসা কিন্তু দেওয়া হচ্ছে না। এই সম্পর্কে বিস্তারিত ডক্টর ফৈজুল করিম তিনি জানিয়েছেন কেন ভিসা দেওয়া হচ্ছে না শামীম ওসমানকে। এই সম্পর্কে বিস্তারিত আমরা শুনে আসবো ডক্টর ফৈজুল হকের মুখে। চলুন আমরা শুনে আসি। সেই খেলা হবে নাটক যিনি করতেন সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনা এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। ইতিমধ্যেই শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে। তো এতদিন যারা খেলাধুলা করবেন, বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি ধামকি দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন, যারা ভোট বিহীন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছেন, সেই শামীম ওসমানরা এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের জায়গায় যেই সকল জায়গায় দুর্নীতি দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে ব্যাংক ব্যালেন্স রেডি করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, এখন সেই বেগমপাড়ার চাবি ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন এই শামীম ওসমান এবং ওসমান পরিবার সহ তার আত্মীয় স্বজন এবং এই সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। বন্ধুরা, আমার আপনারা জানেন যে গত দুই দিন আগেই বাংলাদেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে স্যাংশন দিয়েছেন, আনলিমিটেড স্যাংশন, যে ভিসা রিলেটেড স্যাংশন, যেটা যে কারো উপরে যে কোনো ব্যক্তির উপরে বর্তাতে পারে, সেটা হতে পারে সাংবাদিক, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে আপনার প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনার, কিংবা আমাদের দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বরত অতন্ত্র প্রহরী, যে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু অবাক হওয়া কাণ্ড যে নিষেধাজ্ঞাটি অ্যাপ্লাই হওয়ার শুরুতেই সেই কাজটি শুরু হয়ে গিয়েছে। শামীম ওসমানদের মতো মানুষরা এখন আর আমেরিকায় যাওয়ার জন্য ধর্ণা ধরছে আর তার ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে বারবার রিকোয়েস্ট করেও এখন পর্যন্ত নাকি ভিসা ম্যানেজ করতে পারে নাই। আমার বিশ্বাস হয়তো ভিসা ম্যানেজটা করতে অনেক কঠিন হবে কিংবা পারবেই না, কারণ তিনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তেই বাংলাদেশের উপরে এই স্যাংশনটি, বাংলাদেশের এই অবৈধ আওয়ামী লীগ সরকারের উপরে এই স্যাংশনটি জারি হয়েছে। আমার কাছে আজকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সকল দুষ্ট লোকদের বিশ্বব্যাপী সমগ্র বর্ডারে তারা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে, কোথাও ওদের জায়গা নেই, কোথাও ওরা পালাতে পারবে না। শামীম ওসমান সাহেব, আপনারা যে বারবার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, একটিবার চিন্তা করে দেখুন আপনার ইতিহাস। 2001 সালের আগে আপনার মনে আছে যে কত হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে এই শামীম ওসমান সাহেব আপনি কিন্তু বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বলতে বিন্দু মাত্র নেই। আপনি কিন্তু নারায়ণগঞ্জ সামলাতে পারেন না, আপনি সেখানে বাংলাদেশকে সামলাবেন কেমনে? আপনি কিভাবে কোন ভাষায়
মানুষদেরকে বক্তব্য দিয়ে উস্কে দিয়ে আপনি খেলা হবে গণতন্ত্রের জায়গাটাকে আপনি খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন, অথচ এই দেশের মানুষ গত 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে না, সেই দেশের মানুষের সাথে আপনি খেলাধুলা করবেন? শামীম ওসমান সাহেব, কথায় অনেক কিছু পারা যায় কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনাদের এখন যে বিপদে পড়লেন, এই বিপদে পড়ে এখন সোজা হতে চলেছেন। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাই আঙ্গুলে একটু ব্যাকা করা হয়েছে, এখন আপনারা সবাই কিন্তু সুস্থ হয়ে চলেছেন। গত 24 ঘন্টায় আপনার খেলা হবে এই বক্তব্য আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, কারণ আপনি আর কখনো বক্তব্য দিবেন না। আমার বিশ্বাস আপনি আর কখনো খেলা হবে খেলা হবে, শেখ হাসিনার নেতৃত্বে এই হবে সেই হবে এই বক্তব্য দেওয়ার মুরাদ আপনি রাখেন না। আমরা এও শুনেছি আপনি পালিয়ে বেড়ানোর জন্য বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছেন, আপনি দেশ ত্যাগ করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজে বেড়াচ্ছেন। শুধু আপনি না, আমাদের কাছে তথ্য আছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন শত শত নেতা যারা ইতিমধ্যেই আমেরিকার এই স্যাংশন আসার সাথে সাথে তারা মুমূর্ষু হয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে নিজেদেরকে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছে, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে কি করবে কি করবে না। রাখবে শেখ হাসিনাকে, নাকি রাখবে আমেরিকাকে, নাকি রাখবে তার নিজের জীবনকে? এখন তারা ভিসার জন্য হন্যেহারা হয়ে ঘুরছে, ফ্লাইটের টিকিটের জন্য হন্যেহারা হয়ে ঘুরছে। শামীম ওসমান সাহেব, আপনাদের এই নেতাকর্মীরা পালানোর রাস্তা পাবে না, আপনারা পালানোর রাস্তা পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না, কারণ বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন, বাংলাদেশের জনগণের সাথে আপনারা গাদ্দারি করেছেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে আপনারা চূড়ান্তভাবে হরণ করেছেন, যে কারণে আপনারা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবেন না। তুরস্ক যাবেন, পারবেন না শান্তিতে থাকতে, ইউরোপ আমেরিকা কানাডায় যাবেন, পারবেন না শান্তিতে থাকতে, হয়তো পালিয়ে বোরকা পরে ওই ভারতের বর্ডার ক্রস করার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। তবে আমার বিশ্বাস আপনি পালাবেনই, কারণ আপনার পালানোর অভ্যাস আছে। আমার বিশ্বাস আওয়ামী লীগের সবাই পালাবে, শেখ হাসিনাকে রেখে একা রেখে বাকি সব পালাবে, কারণ আমার এই আত্মবিশ্বাস জন্মেছে শেখ হাসিনার বক্তব্যের কারণে। যেই শেখ হাসিনা বলেছেন 15ই আগস্টের শোকাবহ দিনে দাঁড়িয়ে জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর নিথর দেহ ধানমন্ডিতে পড়েছিল তখন আমার আওয়ামী লীগের নেতারা কোথায় ছিল? সে আপনাদের কাউকে বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। যদি বঙ্গবন্ধুকে মৃত্যুর পরে তার নিথারদেহ পড়ে থাকে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ হয়, জানাজার নামাজ পর্যন্ত পড়তে আপনারা যান নাই, আপনারা কিসের আওয়ামী লীগ? আমার বিশ্বাস স্যাংশন মাত্র শুরু, এখনো কিছুই দেখেন নাই, চূড়ান্ত পর্যায়ে যখন দেখবেন তখন আপনাদের শ্বাস প্রশ্বাস সব ঘন হয়ে যাবে, ঘন থেকে ঘনত্ব হয়ে যাবে, আপনাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হবে। আপনারা শুধুমাত্র আমেরিকার ভিসা এই মুহূর্তে নিষিদ্ধ হচ্ছে তাই বিচলিত হচ্ছেন, কানাডার ভিসা নিষিদ্ধ হবে, অস্ট্রেলিয়ার ভিসা নিষিদ্ধ হবে, পৃথিবীর কোনো ভালো রাষ্ট্রে শামীম ওসমান সাহেব আওয়ামী লীগের আপনারা কেউ গিয়ে পার পাবেন না। অতএব পালিয়ে থেকে লাভ নেই, জনগণের কাতারে আসার চেষ্টা করুন, জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য কাজ করুন, কিন্তু আমার বিশ্বাস সেটা করার সময়ও এখন কিন্তু আর নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, আর ইউটার্ন করে ব্যাক করার কোনো রাস্তা নেই, আওয়ামী লীগের আর কোনো উপায় নেই। আওয়ামী লীগের এখন একটাই সহজ উপায়, সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পথ উন্মুক্ত করা। যদি বাঁচতে চান তাহলে পদত্যাগ করে, বাংলাদেশের সরকারকে পদত্যাগ করিয়ে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ নিশ্চিত করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো উপায়ে ভিন্ন নির্বাচন করে পথ সহজ করে দিন, না হয় পৃথিবীর কোনো বর্ডার আপনাদের জন্য খোলা থাকবে না। যারা আগামী নির্বাচনে মাথা দিবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল, তাদের বিষয়ে তারা ভিসা প্রদানের ক্ষেত্রে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। গতকালকে মার্কিন ভিসা তারা নতুন করে প্রণয়ন করেছে এবং সেক্ষেত্রে বলছে যারা আগামী নির্বাচনে মাথা দিবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল, তাদের বিষয়ে তারা ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে। আওয়ামী লীগ হিসাবে আসলে কি ভাবছেন? যদিও গতকালকে প্রধানমন্ত্রী কথা বলেছে, আওয়ামী লীগের তারা কি ভাবছে? পররাষ্ট্রমন্ত্রী বললে সেটা আওয়ামী লীগ সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী, এখানে আমি একটা কথা আমরা বারবার বলে আসছি, আমরা আগামী জাতীয় নির্বাচন
শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করব এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার হিসাবে নির্বাচন কমিশনকে আমরা ফ্যাসিলিটেট করব, সব ধরনের সহযোগিতা করব। আমরা নির্বাচন চাই। আপনি যখন বলছেন বাধার প্রশ্ন, নির্বাচন যারা আমাদেরও এটা কথা, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বাধা প্রদানকারীর বিরুদ্ধে এখানে বক্তব্য আছে। আমার এখানে সর্বশেষ কথা, বেশি গৌর চণ্ডিকা না করে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে পাশে আগুন দেয়, ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে, কাজে ওদের খবর আছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিলে তার মার্কিন ভিসা মিলবে না। এ সংক্রান্ত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য পড়ে শোনান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হবার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেয়া। এছাড়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা। নতুন ভিসা নীতি ঘোষণা করার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেন বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমেরিকার ভিসা নীতি ঘোষণার বিষয়টিকে তারা স্বাগত জানান। বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষের যে শঙ্কা যে নির্বাচনকে নিয়ে, অন্তত এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশে আগামী নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন, এটা এইটার মাধ্যমে যে সবকিছু হবে তা না, কিন্তু এটা একটা সিগন্যাল, একটা মেসেজ যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের নিরাপত্তার সংকটের মধ্যে আছে। এদিকে এর আগে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রীরা বিষয়টি নিয়ে আলাদা আলাদা ভাবে মন্তব্য করেছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তাদেরও চাওয়া আর এর জন্য তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। আমরা নির্বাচন চাই। আপনি যখন বলছেন বাধার প্রশ্ন, নির্বাচন যারা আমাদেরও এটা কথা, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজাক। তিনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে আমেরিকা যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগ এবং সরকার চিন্তিত নয়। আমাদের এই নিয়ে কোনো ভয় নাই যে স্যাংশন কার উপর তো দেয় না, ইন্ডিভিজুয়ালের উপর দিবে কেউ যদি করে নির্বাচন অনুষ্ঠানে, আমরা কোন রকম যেটা সঠিক না সেটা করব না, এমন কিছু করব না যাতে করে আমাদের কেউ তাদের ভিসা থেকে বঞ্চিত হয়। বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর আগেও কথা এসেছে, কিন্তু এমন নীতি নির্ধারণে রয়েছে বাড়তি গুরুত্ব। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে বা যারাই এর সাথে প্রক্রিয়ার সাথে সম্পর্কিত থাকবে তাদের সকলকেই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের এখন প্রায় 10 লক্ষ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং যারা আমাদের সমাজের
আমি বলবো বিপদ চালার মানুষ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের সকলেরই কম বেশ মার্কিন যুক্তরাষ্ট্র কাজে তাদের পক্ষে এই বিষয়টাকে গুরুত্ব না দেওয়াটা আমার মনে খুব বুদ্ধিমানের কাজ হবে। তবে এই নীতির ঘোষণা এমন একটা সময়ে এলো যখন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কে একটা অস্বস্তি কাজ করছে। এপ্রিল মাসের শুরুর দিকে সংসদে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পাহাড় পর্যন্ত, যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো গণতন্ত্রের যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কথা বলে, তাদের দেশের অবস্থাটা কি? একই সময় যুক্তরাষ্ট্র জানায় বাংলাদেশের নির্বাচনের দিকে তারা এবং গোটা বিশ্ব তাকিয়ে আছে। এখন এই নতুন নীতির প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে, এমন নীতি বাংলাদেশ সরকারের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন ডক্টর ফয়জুল হক এবং অন্যান্য ব্যক্তিবর্গ কি বলেছেন এই যে ভিসা নীতির উপর আরোপ করেছেন, এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ভিসা সম্পর্কে বিস্তারিত যে এই বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না, এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন। এই সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।